বন্ধু মা যখন কোনো কিছু চায়, যুবক বন্ধু বিরক্ত হইও না, কি হইও না, বিরক্ত হইও না। ও বন্ধু, আমার জীবনের গল্প যদি আপনাদেরকে বলি, আমার জীবনে আমি কত যে মায়ের কাপড় কাইসা ধুইছি, মায়ের চেহারাটা যদি মলিন দেখি বন্ধু, এখনো কলিজায় পানি থাকে না, সঙ্গে সঙ্গে আল্লাহকে বলি আল্লাহ গো এই নিয়ামত থেকে বঞ্চিত করো না। বন্ধু রে, বাবা মার চেহারার দিকে তাকাইলে যে সন্তানের অন্তর কান্দারে, এই সন্তানের জন্য জান্নাত অধীর আগ্রহে আছে। বন্ধু, তোমাকে যেমনি ছোট্ট করে লালন পালন করেছে, তোমার মা যখন বয়স হয়ে যাবে কিছু চাইবে, তুমি মনে করবা তুমি তার বাবা, আর মাকে মনে করবা এটা আমার বড় বাচ্চাটা। কি যেটা আমি মনে করি, কি মনে করি, আজকে আপনাদের সামনে সত্য কথা বললাম, বাবার দিকে যখন তাকাই মনে করি এটা আমার বড় ছেলেটা, মায়ের দিকে যখন তাকাই তখন মনে হয় এটা আমার বড় মেয়েটা। তখন বন্ধু মা বাবে আপন করে নেওয়া বড় ইজি হয়ে যায়। বন্ধু, আমাদের আপনাদের বৈরবের একজন প্রিয় মানুষ ছিল সুন্নিয়তের অঙ্গনে, ওনাকে চিনেননি কেউ, তফাজ্জল হোসেন বৈরবী সাহেব। ওনার ভাষায় বন্ধু এত বেশি শুনেছি, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, মা বাবা অতি আপন, মা বাবারে করহ যতন, মা বাবা অতি আপন, মা বাবারে করহ যতন, তিন কথার সাথে পায়া বইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, ঠিক না বলেন? আপনারা জানেন না মা কত বড় নিয়ামত। বন্ধু, মা যদি একবার বলেন বাবা তোমার এই বধু আমার পছন্দ হয়নি, বাবা যদি একবার বলে বাবা গো তোমার এই বউ আমার পছন্দ হয়নি, আমার নবীর ওয়াডার তাকে তালাক দিয়ে দাও। আর এখন বউয়ের জন্য মা বাবাকে তালাক দেয়, আছে না? আছে, আছে, কথা বলেন, আছে, আছে না নাই? আছে। আমি কি আলোচনা যাব? এই জন্য আল্লাহর কাছ থেকে, নবীর কাছ থেকে আস্তে আস্তে করে আমি নবীর নির্দেশের কাছে এসেছি, আল্লাহর ওয়াডারের কাছে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে বন্ধু হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিলাম, আল্লাহর হাবিব সরকারি দুজাহান ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন, ওনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি আমাদের কি বন্ধু, তিনি কি করেছেন, মেসেজ দিয়েছেন, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। বুদ্ধিমান মানুষ বন্ধু সাবি নিয়ে ঘুরে না, বুদ্ধিমান মানুষ বন্ধু সাবি নিয়ে ঘুরে না, বুদ্ধিমান মানুষ ঘুরে আগে জান্নাতটা কোথায় সেটার তালাশে। কারণ বন্ধু এই বৈরব তেয়ারির চরের মানুষগুলো কোথায় গো, হৃদয় জানা না করে বন্ধু তোমরা সবাই শোনো, আমি যদি জান্নাত খুঁজে না পাই রে তাহলে সাবি দিয়ে আমার কোনো ফায়দা হবে না। জান্নাত যখন খুঁজে পাবো তখন আমি গেইট খুঁজে পাবো, যদি দেখি গেইটে তালা ঝোলানো তখনই আমার চাবির প্রয়োজন, এমনও তো হতে পারে রে দরজাটা পুরোপুরি ওপেন রয়েছে, দরজায় তালাও নাই চাবিরও কোনো প্রয়োজন না, ঠিক কিনা বলেন? তবে চাবি বানানোর নেশা কিন্তু ছাড়া যাবে না, কারণ সাবি সম্পর্কে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবে, আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে প্রশ্ন করবে। কিন্তু আমি সেদিকে যাব না, আমার মা বোনদেরকে দেখেছি বন্ধু, অনেকগুলো আমার মা বোনেরা একত্রিত হয়েছে, আমার ভাই বাবারা বলছে হুজুর পিতা মাতা নিয়ে একটু আলোচনা করবেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবের আদেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো ইমানের পরে আমল, আর আমলের মধ্যে সর্বপ্রথম যদি বলি মা বাবার কদর সম্পর্কে বয়ান করা উচিত, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহ
ولا تشرك به شيئا وبالوالدين احسانا আল্লাহ বলেছেন তোমরা আমার ইবাদত করো কি করো ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান আল্লাহর সাথে কোনো কিছুকে কাউকে শরীক করিও না ওবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবাকে ভালোবাসো অর্ডার কার আল্লাহ কথা বলে না আল্লাহ অর্ডার কার আল্লাহ কোরআনের মধ্যে সন্দেহ আছে না দ্য হোলি কোরআন অন্যতম পবিত্র এক গ্রন্থ যেটার মধ্যে বিন্দু পরিমাণ বন্ধু কোনো সন্দেহ নাই যেই কোরআন থেকে বন্ধু আধুনিকতার ছোঁয়া ডিজিটাল বাংলাদেশ উন্নত প্রযুক্তি বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা আমার ইবাদত তোমরা করো গো আমার সাথে কোনো কিছুকে শরীক করিও না মা বাবাকে ভালোবাসতে থাকো হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণের নবী আমার কাছ থেকে সবচেয়ে মধুর আচরণ সবচেয়ে ভালো আচরণ সবচেয়ে চমৎকার আচরণ পাওয়ার হক কার গো নবী নবী বললেন কালা উম্মুকা ইয়ুর মাদার তোমার মা রাসূল প্রশ্ন করা হলো কালা সুম্মা মান তারপরে কে নেক্সট তারপরে কে আমার নবী বললেন কালা উম্মুকা তোমার মা ইয়ুর মাদার রাসূলকে আবার প্রশ্ন করা হলো কালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণের নবী তারপরে কি গো রাসূল আবার বললেন কালা উম্মুকা তোমার মা আমার নবীকে আবার প্রশ্ন করা হলো কালা সুম্মা মান তারপরে কি আমার নবী আবার বলে দিলেন কালা আবুকা তোমার বাবা জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ ও বন্ধু কেমন করে বুঝাইলে মা বাবা কত গুরুত্বপূর্ণ নিয়ামত তোমরা বুঝবা বন্ধু নামাজ রোজা হজ যাকাত দ্বন্দ্ব হলো যা কিছু আছে সব কিছু তোমার জীবনে অগ্রহণযোগ্য হয়ে যাবে রে যদি মায়ের দুইটা চোখের পোনা দুইটা চক্ষু থেকে যদি দুইটা চোখের পোড়া পড়ে বন্ধু বাবার চক্ষু থেকে যদি বন্ধু চোখের পোড়া পড়ে অনেক মানুষ মনে করে শুধু হুজুর না মায়ের কথা বলে বাবার কথা বলে না হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু একবার স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্য আমার নবী বলে দিয়েছেন যেই সন্তানটা বাবার অবাধ্য সেই সন্তানটা আল্লাহর অবাধ্য জোরে জোরে নাউজুবিল্লাহ আরো জোরে বলে নাউজুবিল্লাহ তার মানে যেই সন্তানের উপরে বাবাটা নারাজ কি যেই সন্তানের উপর বাবা সন্তুষ্ট নয় এই সন্তানের উপরে আল্লাহ সন্তুষ্ট নয় ও বন্ধু একজন নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ নবী নবী গো আমার বাবা আমার সম্পত্তিগুলো নিজের মতো করে খরচ করতে চাই গো আমার সম্পদ মানে হলো সন্তানের অর্জিত সম্পদ বাবা নিজের মতো করে খরচ করে এবার আমার নবীর কাছে যখন নালিশ নিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার বাবা সম্পত্তি আমার সম্পত্তি উপার্জিত সম্পদ নিজের সম্পদ মনে করে ব্যয় করতেছে এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল রে সন্তান শুধু সম্পদ নয় সম্পদ নই রে তুমিও তোমার বাবার সম্পদ জোরে বলুন না সুবহানাল্লাহ আপনারা কি আমার কথা বুঝেন নাই বন্ধুরে আমার আমার নবী বলে দিয়েছেন তো শুধু তোমার সম্পদ না শুধু তোমার সম্পদ না তুমিও তোমার বাবার সম্পদ তার মানে বাবা চাইলে তোমাকে যেমনি ইচ্ছা এমনি ব্যবহার করতে পারবে তুমি কখনোই কোনো আর্গুমেন্ট করতে পারবে না জোরে জোরে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে বাবাকে ছোট করে দেখার কোনো সুযোগ আছে নি এই জন্য বন্ধু অনলাইনে আমার আলোচনা শুনেন এমন কেউ আছেন নি এখানে আছেন থাকলে দুই একজন থাকবে কারণ যেখানে অনলাইনের ভক্ত বেশি এখানে আমার দাওয়াত বেশি এই দিকে যেহেতু দাওয়াত কম ভক্ত কম এটা ফাইনাল কথা ঠিক না ভাই ঠিক আরো জোরে কথা বুঝেন নাই এই জন্য আমি প্রায় সময় বন্ধু বলি পারলে আমার সাথে গাইবেন আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাধ নাই রে
আমার কি বাবা না কার সাদ নাই রে বলে না আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব রোগ আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে বলেন শোয়নি স্বপনি শুধু মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার ভুলে কি গেছো আদর সোহাগ মাগো আর কোথা পাবো কার চলে আমি নিজেকে জড়াবো আদর সোহাগ মাগো আর কোথা পাবো কার চলে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরবো মিছে বায়না তুমি জেনে ধরাই শুয়নি স্বপনি শুধু মা তোমার কথা মনে হয় সবাই শুয়নি স্বপনি শুধু মা তোমার কথা মনে হয় আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পরাবে আমায় সুখের সীমানা আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পরাবে আমায় সুখের সীমানা কপলে কে দেবে আর কাজলে রুটি তোমার মতো কেহ নাই শুয়নি স্বপনি শুধু মা তোমার কথা মনে হয় জোরে জোরে মারহাবা আরো জোরে বলুন না মারহাবা বন্ধু যদি মা বাবা কি সন্তান চিনতে পারে গো তার জীবনে বন্ধু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এই সন্তান যদি নগণ্য হয় মা বাবার ভালোবাসার কারণে বন্ধু 100% আলোকিত সন্তান হিসেবে রূপান্তরিত হবে বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বললেন হতবাগাসে নবী তিনবারে শব্দটা উচ্চারণ করেছেন কয়বার আমার নবী তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন হতবাগাসে কে গো নবী সেই হতবাগা এবার আমার নবী ডেকে ডেকে বললেন পিতামাতা দুইজনকে পৃথিবীতে পাইল কয়জন পিতামাতা দুইজনকে পাইল অথবা একজনকে পাইল এই দুইজন পাইল অথবা একজনকে পাইল তাদের সেবা করে যে জান্নাতি হতে পারল না তার মতো হতবাগার কেহই হইতে পারে না রে তেয়ারি চরের মানুষ কেমন করে বললে তোমরা বোঝবা বন্ধু বন্ধু গো মায়ের দিকে যদি মায়ের চেহারার দিকে যদি একটা বার তুমি মায়ের নজরে তাকাও তোমার আমল নামা একটা হজের সওয়াব দেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো প্রতিদিন যদি 100 বার মায়ের চেহারার দিকে তাকাই গো তাহলে কি হবে নবী বলেছেন 100 হজের সওয়াব দেওয়া হবে জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধুরে আমার খানায় কাবার চতুর্দিকের এক প্রেমময় ঘটনা বন্ধুরে আমার মায়ের পাগল এক ছেলে মাকে কাঁধে করে 7 বছর পর্যন্ত খানায় কাবা তওয়াফ করিয়েছেন কত বছর
সাত বছর পর্যন্ত ওখানে কাবা সন্তান কাঁধে করে মাকে তাওয়াফ করিয়েছেন, কারোর মা হাঁটতে পারে না, মা চলতে পারে না, বন্ধু ঘুরতে ঘুরতে তাওয়াফ করাইতে করাইতে ষাটটি বছর পার হয়ে গেল। সাত বছর পরে সাদেক উত্তাইয়ার নামে কাবেদের সাথে দেখা হলো। এবার তাকে প্রশ্ন করলো, আমি আমার মাকে আমার কাঁধে করে সাত বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হইছে নি? জোরে জোরে বলুন না, আল্লাহু আকবার। এবার সাদেক উত্তাইয়ার একটা ডাক দিয়ে বলল, বন্ধু রে বৈরব তেয়ারি চরের যুবক, হৃদয় খুলে শোনো গো, ও যুবকের দল প্রাণটা উজাড় করে শোনো, সারা জাহানের মানুষ যদি বলে তোমার মাকে পাগলি, তুমি বলবা আমার কাছে পরিচয় আমার মা। পাড়ার মানুষ যাই বলুক ভাই, মাকে কখনো ছোট করে দেখো না, বাবাকে কখনো ছোট করে দেখো না। সাদেক উত্তাইয়ারকে যখন প্রশ্ন করা হলো, আমি সাত বছর পর্যন্ত মাকে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, বলে দাও না আমার মায়ের ঋণ শোধ হইছে নি? দুধের ঋণ। এবার সাদেক উত্তাইয়ার একটা ডাক দিয়ে বলল, তুমি সাত বছর কেন গো, তোমার হায়াত যদি 50,000 বছর হয় কত বছর? তোমার হায়াতটা যদি 50,000 বছর হয় গো, 50,000 বছর যদি মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করাও, তাহলে ওই যে গভীর নিজম রজনীতে নিজম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছ, 50,000 বছর যদি তুমি হায়াত পাও, আর এই সময় ধরে যদি মাকে খানায় কাবা তাওয়াফ করাও, ওই যিনি ঝুম রজনীতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছ, ওই এই একটা রাত্রি দুধ পানের ঋণ শোধ হবে না? জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু কত বড় নিয়ামত। বন্ধু আপনাদেরকে আর একটা তথ্য দিব মূসা নবীর জামানা থেকে, আপনারা এটা অনেকে আগে শুনছেন কিনা যদিও শুনে থাকেন, আবার আজকে মনে করিয়ে দিই। বন্ধু মূসা নবীর জামানায় অত্যন্ত প্রেমময় এক ঘটনা বন্ধু, এমন একজন বুজুর্গ ছিল, এমন একজন আল্লাহওয়ালা ছিল। বন্ধু তার নাম ছিল আলী বিন মুয়াফিক। তার নাম কি? আমি কিন্তু আজকে এই আলোচনার জন্য প্রস্তুত ছিলাম না, আমি কিন্তু আজকে এই ওয়াজের জন্য প্রস্তুত ছিলাম না, আমি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে নোংরামি নিয়ে আলোচনা করার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু যখন মা বোন এবং সবার উপস্থিতি শুনলাম, সবাই যখন বলল, বন্ধু মুক্তাসার ভাবে বলবো কারণ আমার আরো ওয়াজ বাকি রয়েছে, যদি শোনেন শোনাবো, সবাই রাজি? বন্ধুই আমার একটুখানি অল্প সময়ের মধ্যে মা বাবার কদরটা শেষ করে দিব। তার নাম হলো আলী বিন মুয়াফিক। মৌসা নবী একদিন আল্লাহর কাছে বন্ধু কি করলেন, দরখাস্ত করলেন, আপনারা সবাই জানেন 1,24,000 মতান্তরে 2,00,000, মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে 8টা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন, এর মধ্যে একজন হলো মৌসা কালিমুল্লাহ। মৌসা স্পোক টু আল্লাহ, মৌসা আল্লাহর সাথে কথা বলেছেন, এই জন্য কালিমুল্লাহ উপাধি লাকব তিনি পেয়ে গেছেন। মৌসা কালিমুল্লাহ আল্লাহকে একটা ডাক দিয়ে বলল, আল্লাহ গো বলে দাও না আমার জামানায় আমার সাথে কে সর্বপ্রথম বন্ধু হয়ে জান্নাতে যাবে? জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আলী বিন মুয়াফিকের ঠিকানা দিলেন। এই যে আলী বিন মুয়াফিক, এত বিশ্রি ছিল, এত কুশ্রী ছিল তার চেহারা, তাকে দেখলে মানুষ বন্ধু সাদরে গ্রহণ করবে না। আর তার কাজ ছিল বন্ধু গোস্ত বিক্রি করা, আমরা বাংলা ভাষায় বলি কসাই। এবার মূসা নবী যখন তার লোকেশন পেল, চলে গেল বলক শহরে। ওখানে যাওয়ার পরে বন্ধু এবার যাইয়া যখন দেখলেন যে আলী বিন মুয়াফিক, যাইয়া দেখলেন একজন কসাই। মূসা নবী চিন্তা করতেছে, সেই একজন কসাই কেমন করে আমি নবীর সাথে বন্ধু হয়ে জান্নাতে যাবে, এই রহস্য আমি উদ্ঘাটন করব। তার মধ্যে এটা হলো প্র্যাকটিক্যাল কথা, এমনিতেই নবীরা অদৃশ্যের খবর রাখে, কথা বলেন না কেন? এবার বন্ধু তিনি চাইয়া দেখলেন, আমি ছোট্ট করে বলছি বন্ধু অল্প সময়ের মধ্যে, এবার চাইয়া দেখলেন ওই আলী বিন মুয়াফিক যে পশুর গোস্ত জবাই করতেছেন, আগে একটু সুন্দর করে প্যাকেট করে রেখে দিয়েছেন, সারাদিন গোস্ত বিক্রি করলো, করে করে শেষ পর্যন্ত বন্ধু কোথায় গেলেন, বাড়িতে গেলেন। এবার মূসা নবী তার বাড়িতে সঙ্গে সঙ্গে গেলেন। যাওয়ার পরে মূসা কালিমুল্লাহ চাইয়া দেখলো সন্তান সারাদিন জীবন জীবিকার জন্য গোস্ত বিক্রি করলো,
দুনিয়াতে আছে শুধু তার বৃদ্ধ মা, বন্ধু হাঁটতে পারে না, চলতে পারে না। মুসা কালিমুল্লাহ যাইয়া দেখলো মাকে সুন্দর একটা খাঁচার মধ্যে রেখে দিয়েছে। যাইয়াই খেচে খাঁচা থেকে বন্ধু নামাইলেন, মাকে খাঁচা থেকে নামাইয়া এরপরে বন্ধু কি করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, মায়ের জন্য খাবার তৈরি করলেন, মাকে সুন্দর করে খাবার খাওয়াইয়া এবার তিনি ফ্রেশ হওয়ার জন্য গেলেন। আর এদিক দিয়া মৌসা নবী চাইয়া দেখি মা জননী আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বসে আছে। এবার মৌসা নবী ডাক দিয়া বলল, বুড়িমা বলো না, তুমি তুমি হাত তুলে কি দোয়া করছো গো বুড়িমা? এবার বন্ধু ওই মৌসা নবীর সাথে বুড়িমা উত্তর দিল, আপনি কে গো, আপনি কে, পরিচয় দেন গো। একবার বুড়িমা বলতেছে, আমি আমার এই ছেলে আমাকে এত ভালোবাসে, আমাকে এত আদর করে, এত মায়া করে, আমি সব সময় আল্লাহর কাছে বলি আল্লাহ গো আমার এই সন্তানকে মৌসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে নিও। আমি আমি এই দোয়াটা করতেছি। এবার মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, বুড়িমা আমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ আমার সাথে কে গো জান্নাতে বন্ধু হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের এই কথা আমাকে জানিয়েছে, তার মানে আপনার সন্তান কবুল হয়ে গেছে। বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে অনেক লম্বা একটা হাদিস, এ হাদিস শরীফের একটা অংশ আমি আপনাদেরকে শোনাবো। বন্ধুরে আমার, দোলনার মধ্যে কথা বলেছিলেন তিনটি শিশু, কয়টি? একটা হলো ঈসা রুহুল্লাহ, আরেকটা হলো বন্ধু হজরতে জুরাইজ, আরেকটা হলো বন্ধু আলোচনার মাধ্যমে বের হয়ে আসবে। হজরতে জুরাইজ এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন বুজুর্গ ছিলেন বন্ধু, তিনি আমরা যেরকম জামাতে নামাজ পড়ে এইরকম লোকালয়ে বন্ধু ইবাদত করতে পছন্দ করতেন না। তিনি এত বেশি আল্লাহ প্রদত্ত বন্ধু নিয়ামত পেয়েছেন, তিনি একা একা আল্লাহকে ডাকতে পারলে তিনি খুশি হতেন। একটা সময় জুরাইজ কি করলেন, তিনি বন্ধু লোকালয় থেকে একটু দূরে গিয়ে একটা হুজরা বানালেন। হুজরা যখন তিনি বানালেন, হুজরা বানানোর পরে এখানে বসে বসে তিনি ইবাদত বন্দেগী করেন। হুজরাটা বানাইছে মাটি দিয়া। একদিন জুহুর বন্ধু, একদিন আলী বিন মুহাফিক, সরি, একদিন জুরাইজ নামাজ পড়তেছেন হুজরার মধ্যে। ঠিক নামাজে হাদিস শরীফে যেটা এসছে আমি আপনাদেরকে বুঝাচ্ছি মা বাবার ইজ্জত কত। এভাবে তিনি নামাজের নিয়ত করে ফেললেন। এদিক দিয়া বাহিরে সে মা ডাকে, বাবা জুরাইজ, জুরাইজ আমি মা এসেছি তুমি তোমার সাথে দেখা করার জন্য। কিন্তু ওই দিক দিয়ে জুরাইজ কিন্তু নামাজের নিয়ত বেঁধে রেখেছে। এবার জুরাইজ ডেকে ডেকে বলে, আল্লাহ বাহিরে মা ডাকে, এদিক দিয়ে আমি নামাজের নিয়ত করে ফেললাম, এখন আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? সর্বশেষ জুরি সিদ্ধান্ত নিলেন যে আমি আজকে, আমি যেহেতু নামাজের নিয়ত করে ফেলেছি, আমি নামাজটাই আগে পড়বো, পরে মায়ের ডাকে সাড়া দিব। বন্ধু জুরাইজ নামাজ চালিয়ে গেলেন। নামাজ শেষ করার পরে এবার বাইরে আসলেন। বাইরে এসে দেখে, রে মা তো বাহিরে নেই, চলে গেছে, আজকের দিন শেষ হয়ে গেল। পরের দিন আবার বন্ধু মা ছেলের সাথে দেখা করতে আসলো। হাদিস শরীফের মধ্যে সে ছেলে দ্বিতীয় দিন নামাজ রত অবস্থায় ওই গতদিনের মতো আজকেও বলতেছে, আল্লাহ গো আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সাড়া দিব? বন্ধু তিনি আজকেও নামাজ পড়লেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। নামাজ শেষ করে এসে দেখে মা নাই। কয়দিন চলে গেল? দুই দিন চলে গেল বন্ধু। আবার তৃতীয় দিন মা চলে আসলো। আজকেও জুরাইজ বন্ধু নামাজরত অবস্থায় মা বাহির থেকে ডাকছে, গত দুই দিনের মতো আজকেও জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না। মা বাহির থেকে ডাকে, বাবা জুরাইজ আমি মা এসেছি, বাবা গো দেখা দাও। জুরাইজ বলতেছে আমি নামাজ চালিয়ে যাই বন্ধু। তৃতীয় দিন নামাজ শেষ করে এসে দেখে, একে একে তিন দিন আসলো মা দেখা হলো না। নামাজ শেষ করে এসে দেখে আজকেও মা নাই। বন্ধু মা যখন একে একে তিন দিন আসলো, সন্তান দেখা করলো না। তৃতীয় দিন যাওয়ার সময় মা বদদোয়া করে গেল, ওগো আল্লাহ একে একে তিন দিন করে আসলাম, আমার সন্তান আমার সাথে দেখা করলো না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি মহিলা? বেশ্যা মহিলা বালানা খারাপ, এত খারাপ বন্ধু, তাকে মাটিতে পুঁতে ফেলা উচিত, মজা পর্যন্ত গ্রথিতকরণ করে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা উচিত। মা বলল একে কি তিন দিন করে আসলাম, সে কি মাকে বকা দিছে? কথা বলেন না, জুরাইজ কি মাকে বকছে? তিন দিন আসছে মার সাথে সন্তান দেখা করে না, মায়ের কলিজায় ব্যথা লাগছে,
এবার বন্ধু মা বিষাদ দিয়ে চলে গেল, ওই দিক দিয়ে পাশে ছিল এক বেশ্যা মহিলা, এবার পাগল হয়ে গেছে বেশ্যা মহিলা। জুরিজ আল্লাহওয়ালা বুজুর্গ জুরিজের চরিত্রে কেমন করে কলঙ্ক লাগাবে, জোরে জোরে নুজুবিল্লাহ। এতদিন কিন্তু বেশ্যা মহিলার কোনো ফিলিংস নাই, জুরিজকে নিয়ে কোনো চিন্তা নেই, সে তো আল্লাহওয়ালা, তাকে নিয়ে ভাবার কোনো প্রশ্ন আসে না। কিন্তু মা বন্ধু বড্ড করতে দেরি রে, বেশ্যা মহিলা পাগল হয়ে গেল। এবার বন্ধু দেখতে দেখতে বেশ্যা মহিলার গর্ভে সন্তান, নাউজুবিল্লাহ, মায়ের পেটের সন্তান কি চেপে রাখা যায়। বন্ধু দিন যত যাচ্ছে মায়ের গর্ভে বেশ্যা মহিলার সন্তান তত বড় হচ্ছে, বড় হইতে 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 বন্ধু সন্তানটা প্রসব হয়ে গেল। এবার লোকেদের জেরার মুখে পড়লো, তৎকালীন সময় হাদিস শরীফের মধ্যে এসেছে, তুমি বাচ্চাটা কোথায় পাইছো। এবার বেশ্যা মহিলা বলল, এই বাচ্চা আনছি জুরিজের কাছ থেকে। জোরে জোরে আওয়াজ তোলে বলুন নাউজুবিল্লাহ। খেলা শুরু হয়েছে নি, কথা বলেন না কেন, খেলা শুরু হয়েছে না, একদম ফাইনাল রাউন্ড, ঠিক কিনা বলেন। দেখবেন ইমাম সাহেব একটু বাঁকা হইয়া বসলে দেখবেন কত দোষ, কিন্তু সমাজের কত মানুষ হাঁটতে হাঁটে বাঁকা, কোন দোষ নাই, শুধু ইমাম সাহেবের দোষ। ঠিক তেমনটি হয়েছিল জুরিজের জামানায়, তেমনটি হয়েছিল জুরিজ, কারণ সে তো আল্লাহওয়ালা, সে তো আল্লাহওয়ালা। বন্ধু দেখবেন সমাজের ভালো মানুষ একটু দোষ করলে তিলকে তাল করে করে, কিন্তু খারাপ মানুষ যতই করুক এটা নিয়ে কেউ কথা বলতে চায় না। জুরি যেমন একজন আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা, বন্ধু নামাজের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত এটা, বন্ধু মায়ের দোয়ার কাছে ফেল, কথা বলেন না কেন। মায়ের অভিশাপ, মায়ের দোয়ার বড়দোয়ার কাছে বন্ধু নামাজের মতো। এখানে একটা হাদিস আমি অ্যাড করব, এখানে একটা হাদিস আমি যুক্ত করব, নামাজ কত বড় নেয়ামত সেটা বোঝানোর জন্য। নামাজের সাথে কম্পেয়ার করছি না, যার যারটা তার তার জায়গায়, তবে নামাজ কত বড় শক্তিশালী, তার চেয়ে বড় শক্তিশালী হলো মা বাবার কলিজার ব্যথা। ছোট্ট একটা হাদিস বন্ধু, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী বের হলেন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী এখন কিন্তু শীতের দিন, দেখবেন কিছুদিনের মধ্যে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জ্বরে পড়বে, গাছটা শূন্য হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বন্ধু শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে নজর দিয়ে দেখলেন গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। এবার আমার নবী গাছের ডাল এইভাবে স্পর্শ করলেন, দেখবেন বরুই যখন পাকে আর লাগলে আরো পড়ে, গাছের পাতা যখন পেকে যায় ঝাঁকি দিলে আরো বেশি পড়ে, পড়ে কি পড়ে না, এমনি করে গাছে পাকলে কিন্তু ফল আর রাখা যায় না। আমার নবী যখন গাছের ডালা স্পর্শ করলেন, গাছের ডালা স্পর্শ করার পরে আরো বেশি বিরামহীন ভাবে পাতা ঝরতেছে, কি করতেছে, পাতা ঝরে যাচ্ছে, কি ঝরছে, পাতা ঝরে যাচ্ছে। এবার আমার নবী একটা ডাক দিলেন, রে আবু জর। এবার আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলাল্লাহ, আমি হাজির। এবার আমার নবী বললেন, রে আবু জর, তুমি নজর দিয়ে চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে বিরামহীন ভাবে। আমার উম্মত, আল্লাহর প্রিয় বান্দা যদি আল্লাহর দিদারের আশায় রে আল্লাহর নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, ওই গাছের পাতার মতো গুনাগুরি ঝরে শেষ হয়ে যাবে। দেখছেন নামাজের পাওয়ার কত। হাদিস শরীফের মধ্যে এসেছে, সালাতুল খমস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইজতুনিবাতিল কাবায়ির। আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, ছোট্ট করে একটু অ্যাড করতে চাই করব। পাঁচ ওয়াক্ত নামাজ ফজর পড়ার পরে জোহর পর্যন্ত গ্যাপ আছে না নাই, জোহরের পর থেকে আসর পর্যন্ত গ্যাপ আছে না নাই, এমনি করে 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 পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু বিশাল একটা গ্যাপ। আপনি যখন ফজর পড়ে জোহর পড়বেন, মাঝখানের গুনার কাফফারা হয়ে গেছে দুই দিকের নামাজ,
তারপরের জুমা পড়লেন, দুইটা জুমা আপনি দুই দিক দিয়ে আদায় করে নিলেন, মাঝখানে সবগুলো বন্ধু সগীরা গুনাহ মাফ। এরপরে নবী বলেছেন ও রমাদান ইলা রমাদান, আমার নবী বলেছেন এক রমজান থেকে আরেক রমজান। এই বন্ধু আমি আপনাদের কি বলবো, 365 দিনে এক বছর কয় বছর, কয় বছর আমি আপনাদেরকে বলতে চাই, এই বছর রোজাতে ধরেন 30 দিন মাইনাস, আগামী বছর রোজাতে 30 দিন মানাস, এখান থেকে 60 দিন আমরা রোজার মাধ্যমে মাইনাস করে দিলাম, আরো বাকি আছে বন্ধু 305 দিন, ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন দুই দিকে রোজার কারণে মাঝখানের গুনাহগুলোর কাফফারা হয়ে যাবে, তবে সাবধান সাবধান, বেঁচে থাকতে হবে কবিরা গুনাহ থেকে। এর মধ্যে সবচেয়ে বড় বন্ধু একটা কবিরা গুনাহ হলো মা বাবার কলিজায় ব্যথা দেওয়া। সুন্নি মহাসম্মেলন, আমার কথা কি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়? বিশেষ করে যুবক ভাই, তোমাদেরকে দেখে আমার আলোচনা করার এক্সপেরিয়েন্সটা বেড়ে গেছে, কারণ তোমাদের এই ওয়াজটা শোনার খুব বেশি বেশি ইম্পর্টেন্ট প্রয়োজন, ঠিক কিনা বলেন? বিরক্ত হচ্ছেন নি কেউ? বন্ধু এত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজটা, ওই নামাজে ছিল রে, এক এক করে মা ডাক দিল, তিন দিন দেখা দিল না, সন্তান সারা দিল না, কোনো দুনিয়ার কাজ করে নাই, আল্লাহর ইবাদতে ছিল মশগুল, তারপরেও মায়ের ব্যথা আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহর সেজদাকে আল্লাহ গ্রহণযোগ্য মনে করে না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এইদিকে যুগ বেশ্যা মহিলা পাগল হয়ে গেল, যখন তাকে প্রশ্ন করলো বাচ্চান চোখ থেকে কই জরিস থেকে, বন্ধু বিশ্বাস করাবো কেমন করে বুঝাইলে বল বুঝবা, পাগল হয়ে গেল তখনকার মানুষগুলো রে, জুরিজের হুজরা ডেটে ভেঙে ফেললো, ও জুরিজকে মারতে শুরু করলো, টেনে হেসড়ে তাকে বন্ধু হুজরা থেকে বের করে দিল, জুরিজ বিনয় সুরে বলে বন্ধু বলো না আমি কি দোষ করেছি, বলো না কি দোষ করেছি, কি অন্যায় করেছি, আমাকে আমাকে কেন প্রহার করছো? তারা বলে জানো না, তারা বলে বুঝো না বন্ধু, কেউ বুঝতে চায় না, আসলে যে কলঙ্কহীন জুরিজ এইটা দুনিয়ার মানুষগুলো বোঝে না। এবার জুরিস বারবার বলার পরে কই তুমি বুঝিও না, বোঝার ভান করো, কই না আমি জানি না আমাকে বলে দাও। এবার বললো ওই মহিলার যে নবজাত শিশু পৃথিবীতে এসেছে, তুমি অবৈধভাবে তার সাথে মিলন করে তুমি বাচ্চা দিয়েছো। এবার জুরিস একটা ডাক দিল, কই তাই নাকি, কই হ, কই আমাকে একটা ঘটি পানি দাও। এবার একটা ঘটি পানি দেওয়া হলো, পানি দেওয়ার পরে বন্ধু সুন্দর করে শরীয়তের বিধান অনুযায়ী তিনি ওযু বানালেন, ওযু বানানোর পরে তিনি দুইরাকাত নফল নামাজ পড়লেন, পড়ার পর এবার একটা ডাক দিয়ে বলল বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আস। বাচ্চাটাকে যখন জুরিজের কাছে নিয়ে আসা হলো, জুরিজ বাচ্চাটার পেটটার উপর হাতটা দিল, বন্ধু অসংখ্য মানুষ ভিড় জমাইছে, আল্লাহওয়ালা মানুষটা কেমন করে তো নষ্ট কাজটা করলো, মানুষের ভিড় উৎসব মুখর পরিবেশ দেখবে তার কি বন্ধু অবস্থা। এবার জুরির ছোট্ট বাচ্চার মাথের উপর হাতটা পেটটার উপর হাতটা দিয়ে বলল বাবু বলো না তোমার বাবাকে, ওই ছোট্ট বাচ্চার জবাব ফুটে গেছে, ওই ওই রাখাল আমার বাবা, জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিস শরীফের পরের অংশ রয়েছে, আগের অংশ রয়েছে, মাঝখানটা বুঝাইছি এই জন্য মায়ের দোয়া কবুল হইছিনি, কলঙ্কিত হইছিনি, হুজরা ভাঙছিনি। বন্ধু পরে হাদিস শরীফের মধ্যে যে মানুষ বরকতের জন্য, শুধু বরকতের জন্য জুরিজের হাত বন্ধু বিভিন্ন অঙ্গ খালি চুমু খাইতেছে, জুরিজের কাছ থেকে বন্ধু ছোঁয়া নিয়ে বরকতময় হওয়ার জন্য, এবার বলতেছে রে জুরিজ আমরা বুঝিনি, তোমার এই হুজরা আমরা স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দিব। এবার জুরিজ বলল না না আমারটা যেমন ছিল মাটির তেমনই বানায়া দাও। আমার প্রশ্ন হলো বন্ধু, জনসম্মুখে মায়ের দোয়া হয়ে ওজের কলঙ্কিত হইছে কি হইছে না? গালি দিছিনি মাকে? বন্ধু মা যখন কোনো কিছু চায়, যুবক বন্ধু বিরক্ত হইও না, কি হইও না, বিরক্ত হইও না,
বন্ধু আমার জীবনের গল্প যদি আপনাদেরকে বলি, আমার জীবনে আমি কত যে মায়ের কাপড় কাইসা ধুইছি, মায়ের চেহারাটা যদি মলিন দেখি বন্ধু এখনো কলিজায় পানি থাকে না, সঙ্গে সঙ্গে আল্লাহকে বলি আল্লাহ গো এই নিয়ামত থেকে বঞ্চিত করো না। বন্ধু রে বাবা মার চেহারার দিকে তাকাইলে যে সন্তানের অন্তর কান্দারে, এই সন্তানের জন্য জান্নাত অধীরাগ্রহে আছে। বন্ধু তোমাকে যেমনি ছোট্ট করে লালন পালন করেছে, তোমার মা যখন বয়স হয়ে যাবে কিছু চাইবে, তুমি মনে করবা তুমি তার বাবা, আর মাকে মনে করবা এটা আমার বড় বাচ্চাটা। কি যেটা আমি মনে করি, কি মনে করি আজকে আপনাদের সামনে সত্য কথা বললাম, বাবার দিকে যখন তাকাই মনে করি এটা আমার বড় ছেলেটা, মায়ের দিকে যখন তাকাই তখন মনে হয় এটা আমার বড় মেয়েটা। তখন বন্ধু মা বাবে আপন করে নেওয়া বড় ইজি হয়ে যায়। বন্ধু আমাদের আপনাদের বৈরবের একজন প্রিয় মানুষ ছিল সুন্নিয়তের অঙ্গনে, ওনাকে চিনেননি কেউ, তফাজ্জল হোসেন বৈরবী সাহেব, ওনার ভাষায় বন্ধু এত বেশি শুনেছি, মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, মা বাবা অতি আপন মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন মা বাবারে করো যতন, তিন কথার সাথে পায়া বইলা যায় না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, ঠিক না বলেন? আপনারা জানেন না মা কত বড় নিয়ামত। বন্ধু মা যদি একবার বলেন বাবা তোমার এই বধূ আমার পছন্দ হয়নি, বাবা যদি একবার বলে বাবা গো তোমার এই বউ আমার পছন্দ হয়নি, আমার নবীর ওয়াডার তাকে তালাক দিয়ে দাও। আর এখন বউয়ের জন্য মা বাবাকে তালাক দেয়, আছে না নাই? আছে আছে, কথা বলেন, আছে আছে না নাই? আছে আছে। এবার আপনারা বলেন দুনিয়া থেকে রহমত পাওয়ার কথা না নাকি না পাওয়ার কথা? ঘরে ঘরে গিয়ে দেখেন মায়ের চোখের জলে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, ঠিক না বেঠে? ঘরে ঘরে দেখেন মায়ের কান্না, বউ ঘরে আসার কারণে সম্মানিত উপস্থিতি, আমার নবীকে যদি মানতে হয়, আর যদি মনে করেন যে হ্যাঁ আমি সুন্নি যাব আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত একজন সৈনিক, তাহলে আমার নবীর ওয়ার্ডার আপনাকে মানতে হবে, তাহলে আপনি সুন্নি, না হয় আপনাকে আমি এক সেকেন্ডের জন্য সুন্নি দাবি মানব না। কথা বলেন ঠিক না বেঠি? হ্যাঁ মনে রাখতে হবে, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি, প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, জোরে জোরে বলেন ঠিক না বেঠি? আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ পিতামাতাকে ভালোবাসা ফরজ, পিতামাতাকে কষ্ট দেওয়া হারাম। সুন্নি জামাত কি কখনো হারাম কাজ করতে পারে? না, মা বাবাকে কষ্ট দেওয়া একদিকে কবিরা গুনাহ আরেকদিকে হারাম। সাবধান থাকতে হবে, পিতামাতার সাথে কোনো ধরনের কোনো গর্হিত আচরণ চলবে না, কোনো ধরনের উচ্চ আওয়াজে কথা বলা চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক?